ফিগারটা তোমরা সবাই খেয়াল করো, ডিফারেনশিয়াল লেবেলিং। এখানে বলতেছে সাপোজ এ এ একটা পয়েন্ট, এ পয়েন্টের রিডিউস লেভেল 240 দেয়া আছে, এটা কি আমার জন্য বেঞ্চমার্ক? তাহলে বলো এই রিডিংটা কি, এই রিডিংটা কি রিডিং? এই রিডিংটা কি রিডিং? হ্যালো স্যার, লেভেল স্যার, সাউন্ডটা মেবি আবার একটু কমে গেছে স্যার। এই রিডিংটা সাউন্ড কমে নাই, এই রিডিংটা কিসের রিডিং? ব্যাকসাইড, ব্যাকসাইড রিডিং না? জি স্যার। তোমরা সবাই হেডফোন ইউজ করবা, ক্লাস চলাকালীন সময়ে হেডফোন ইউজ করবা। আচ্ছা, এই ব্যাক সাইড রিডিং যদি হয়, এটাকে কি বলি আমরা, লাইন অফ সাইট না? জি স্যার। লাইন অফ সাইট অথবা কি হাইট অফ ইনস্ট্রুমেন্ট অথবা লাইন অফ কোলিমেশন, যেটাই বলো সবগুলো একই। তাহলে বলো এ পয়েন্টের লেভেল স্ট্যাপ রিডিং 240, তাহলে এই লাইন অফ সাইট এটার রিডিউস লেভেল কত? লাইন অফ সাইটের রিডিউস লেভেল কত? 240 প্লাস 2.024। 2.024। তাহলে দেখো এই দুটো যোগ করলে এটা আসবে। এখন বলো এই রিডিংটা কি, ফোরসাইট রিডিং? মানে একটাই স্টাফ রিডিং, তাই না? এখানে জি স্যার। জি স্যার। তাহলে এর সাথে যদি এটা যোগ করি, নাকি বিয়োগ করতে হবে? কোনটা করতে হবে? স্যার বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে, এই পয়েন্টের রিডিউস লেভেল পাওয়া যাবে। তাহলে দেখো ক্যালকুলেটার নিয়ে বসো তো সবাই। জি স্যার। 242.024 থেকে এই রিডিং বিয়োগ করলে এটা আসে। আসে জি স্যার, আসে স্যার। তাহলে এর সাথে এই রিডিং নেয়ার পর লেভেলের পজিশন চেঞ্জ করছে, তাহলে এটা কি টার্নিং পয়েন্ট? জি স্যার। ওকে, তাহলে লেভেলের পজিশন চেঞ্জ করে এই পজিশনে আনছে। তাহলে এটা এই পজিশনের জন্য, এই লেভেলের পজিশনের জন্য এই রিডিংটা কি ব্যাকসাইড রিডিং, এই রিডিংটা কি ফ্রন্ট সাইড? ফোরসাইড। ফোরসাইড। তাহলে বলো এই পয়েন্টের রিডিউস লেভেল এটা, এর সাথে 1.988 যোগ করলে এই পয়েন্টের রিডিউস লেভেল বের হয় কিনা? হয়। জি স্যার। যোগ করো তো, যোগ করে বলো কত আছে। 240.604 প্লাস 1.988 কত আছে? টু ফর টু 244 42.59, তাই না?
জি স্যার। তাহলে এই লাইন অফ সাইটে রাইট বের হয়ে গেল নাকি? তাহলে এখান থেকে যদি 2.1 বিয়োগ করি এই পয়েন্টে রিডিউস লেভেল বের হবে না নাকি? জি স্যার। ওকে, তাহলে 242.59 থেকে 2.1 যদি আমরা বিয়োগ করি তাহলে 240.49 এটা বের হবে। এখন বলো লেভেলের পজিশন আবার চেঞ্জ করা হয়েছে, তো এটা কি টার্নিং পয়েন্ট? টার্নিং পয়েন্ট নাম্বার 2। ওকে, এই লেভেলের পজিশনের জন্য এটা কি ব্যাক সাইড ট্রেডিং? এটা ফোর সাইড ট্রেডিং তাই না? জি স্যার। তাহলে তো বলো এই লাইন অফ সাইটের হাইট কত হবে? লাইন অফ সাইটের হাইট কত হবে? হ্যাঁ বলো, এটা 1.722 করো, দেখো কত আসে। 242.112 আসে, সরি 212 তাই না? জি স্যার, এটাই আসে। তাহলে এখান থেকে যদি এই ফোর সাইড ট্রেডিং বাদ দেই আমরা বলি লেভেলিং, এই সার্ভেটাকে বলি লেভেল সার্ভে। বুঝে গেছে? জি স্যার। স্যার ওই এ পয়েন্টটা তো দেওয়া থাকবে না স্যার? এখন একটা পয়েন্টে রিডিউস লেভেল দেওয়াই থাকতে হবে। জি স্যার, সেটাই। এটা তো আসি, একটা উদাহরণ দিছে, এটা স্ক্রিনশট নিয়ে নিই। যতটুকু বললাম সবাই তো বুঝতে পারছো? জি স্যার। দেখো, দ্য ফলোইং ইজ দ্য স্পেসিমেন পেজ অফ এ লেভেল ফিল বুক ইলাস্ট্রেটিং দ্য মেথড অফ বুকিং স্টাফ রিডিংস ক্যালকুলেটিং রিডিউস লেভেলস বাই টাইম টু বি ইনস্ট্রুমেন্ট মেথড। তাহলে একটা প্রসেস বলতেছে, টাইম টু বি ইনস্ট্রুমেন্ট মেথডে তুমি বিভিন্ন পয়েন্টে রিডিউস লেভেল বের করো। এক হচ্ছে কি টাইম টু বি ইনস্ট্রুমেন্ট মেথড, মেথডটার নাম কি? টাইম টু বি ইনস্ট্রুমেন্ট, টাইম টু বি ইনস্ট্রুমেন্ট। তাহলে এই ম্যাটার দেখি আমরা সলভ করতে পারি কিনা। স্টেশন কয়টা? একটা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। স্টেশন মানে কি? এই পয়েন্টে কি বসবে, লেভেল স্টাফ নাকি লেভেল মেশিন? হ্যালো, স্টেশনে কি বসে, লেভেল স্টাফ নাকি লেভেল মেশিন? লেভেল স্টাফ।
তাহলে ধরে নিলাম আমাদের গ্রাউন্ডটা কিছুটা এরকম, ঠিক আছে, এটাকে বলতেছি একটা পয়েন্ট, ছয়টা কয়টা পয়েন্ট হবে, ছয়টা পয়েন্ট, এ বি সি ডি ই র্যান্ডমলি এভাবে আঁকা নিলাম। আচ্ছা এই লাইনগুলো দেখো, এই লাইনগুলো কিন্তু একবারে স্ট্রেট হতে হবে, আঁকা বাঁকা হলে হবে না, ঠিক আছে। আমাদের রিয়েল লাইফে লেভেল স্টাফটা কি ভূমির সাথে পারপেন্ডিকুলার হবে এরকম, ইন ডি ই, তাহলে এই হচ্ছে এ বি সি ডি। এখন দেখো এতে কি নিয়েছে, ব্যাক সাইড রিডিং, তাই না? বিতে কি নিয়েছে? জি স্যার, বি এর রিডিংটা দেখো, ফোর সাইড রিডিং আর একটা ব্যাক সাইড রিডিং নাকি? জি স্যার, জি স্যার। তাহলে বি পয়েন্টটা কি, কি ধরনের পয়েন্ট বলো তো? টার্নিং পয়েন্ট না? জি স্যার। বিতে কি ফোর সাইড রিডিং আছে, ব্যাক সাইড রিডিং আছে, তাই না? ব্যাক সাইড রিডিং। তাহলে বি কি টার্নিং পয়েন্ট নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা বলে দিছে এই পয়েন্টে রিডিউস লেভেল 560, এটা রিডিউস লেভেল 560.5। তাহলে এই জায়গায় একটা লেভেল মেশিন বসাইছে, বলো এতে কি নিব তাহলে, ব্যাক সাইড রিডিং নাকি? হ্যাঁ জি স্যার, জি স্যার। এতে হবে আমাদের লাইনটা বাঁকা হয়ে গেছে, এতে হবে কি এরকম একটা ব্যাক সাইড রিডিং, দিতে হবে কি ফ্রন্ট সাইড, ফোর সাইড রিডিং। তাহলে এই এই রিডিং এর ভ্যালু কত, এটা কত বলো? 560.5 plus 0.864. আরে এই পয়েন্টের রিডিং কত, স্টাফ রিডিং কত, স্টাফ রিডিং কত, 0.865 না? জি স্যার, হ্যাঁ ঠিক আছে, জি স্যার। ওকে এই বি এর ফোর সাইড কত, 2.105, তো বি এর পর লেভেল এর পজিশন কি চেঞ্জ করছে? অন ব্যাক সাইড ফোর সাইড দুইটা রিডিং আছে, কোথায় ব্যাক সাইড ফোর সাইড দুইটা রিডিং থাকে? এখানে লেভেল এর পজিশন চেঞ্জ করা হয়, তাই না নাকি? তাহলে বিতে রিডিং প্রথমে কি নিল, ব্যাক সাইড, লেভেল এর পজিশন চেঞ্জ করলে প্রথমে কি নিতে হয়, ব্যাক সাইড, তাহলে এটা হবে ফোর সাইড। তাহলে বলো এই ব্যাক সাইড রিডিং কত দিয়েছে, 1.025, আর এটা কত, 2.105 নাকি 1.5, কোনটা? হ্যালো কোনটা স্যার, ব্যাক সাইডটা হবে 1.580। এই যে লেখাই তো আছে ব্যাক সাইড কত, 1.025, তাহলে 1.58, এটা হবে 1.58, সি স্টেশন, তাই না? স্টেশন কি সি, স্টেশন সি এর একটাই রিডিং, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেশন, তাই না? 1.58, জি স্যার। স্টেশন ডি, তাহলে এটা কি ফোর সাইড রিডিং, এই তাহলে এটা হবে 1.865, ফোর সাইড রিডিং। শেষ, মনে রাখবা এই কর্ণ কর্ণ রিডিং হচ্ছে একই স্টাফের রিডিং, সহজে বোঝার জন্য বললাম, কথাই বুঝা গেছে? স্যার বুঝি নাই স্যার, আবার একটু বলুন স্যার। ব্যাক সাইড দিয়ে শুরু,
ফোর সাইড দিয়ে শেষ, ঠিক আছে? দিসুন তাহলে দেখো এ পয়েন্টে 0.865, এটা কি ব্যাক সাইড রিডিং? বি পয়েন্টে ফোর সাইড রিডিং এটা, তাহলে 2.105। বি পয়েন্টে কি ব্যাক সাইড রিডিং কি? এটা। আর সি পয়েন্টে ইন্টারমিডিয়েট সাইড 1.58, বি পয়েন্টে ফোর সাইড কত? 1.865। এখন দেখো ডি পয়েন্টে রিডিং কয়টা? দুইটা না? জি স্যার, জি স্যার, জি স্যার। তাহলে ডি পয়েন্টটা কি টার্নিং পয়েন্ট 2 নাকি? জি স্যার। তাহলে ডি এর পর লেভেলের পজিশন চেঞ্জ করা হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসলো, লেভেলের পজিশন চেঞ্জ করলাম। তাহলে ডি পয়েন্টে কি ব্যাক সাইড রিডিং? 2.23। এই যোগ করলাম, দেখো ডি পয়েন্টের ব্যাক সাইড রিডিং কত? 2.23, 2.23। ই পয়েন্টের ফোর সাইড রিডিং কত? 2.835, 2.835। ই পয়েন্টের ব্যাক সাইড রিডিং দিয়ে দিয়েছে আবার, দ্যাট মিন্স লেভেলের পজিশন আবার চেঞ্জ করছে, তাই না? জি স্যার, টার্নিং পয়েন্ট। এই লেভেলের পজিশন আবার চেঞ্জ করছে, এরকম কিছু এরকম। তাহলে বলো ই পয়েন্টে ব্যাক সাইড রিডিং কত? 2.355। তাহলে ব্যাক সাইড রিডিং 2.355, বলো এই লাইন অফ সাইটে বা এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে? হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে? হ্যালো, 561.365। এটা বুঝতে পারছো কিনা দেখো, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। তাহলে এ পয়েন্টের রিডিউস লেভেল দিয়ে দিছে কত? 560.5, এটা পূরণ করা আছে। এই ভ্যালু কিন্তু একটাও দেয়া থাকবে না, সব তোমাকে পূরণ করতে হবে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। তাহলে দেখো বি পয়েন্টের রিডিউস লেভেল তুমি কিভাবে বের করবা? এই 561.365 থেকে 2.105 বিয়োগ করব। 365 থেকে কত বিয়োগ করবা? 2.105, 2.105, 105, 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
60.285 এটা কিভাবে পাইছো 559 স্যার 1.025 এর সাথে সাম করে 1.025 সাম করে তাই না জি স্যার এটা যদি সাম করি তাহলে কত আসে 560.285 তাহলে এটাই লিখছে দেখো তো এটা লিখছে কিনা হাইড্রোজেন ইনস্ট্রুমেন্ট বি স্টেশনে হাইড্রোজেন ইনস্ট্রুমেন্ট এটা কিনা জি স্যার জি স্যার আচ্ছা তাহলে বলো সি পয়েন্টের রিডিউস লেভেল কত হবে কিভাবে বের করবা সি পয়েন্টের রিডিউস লেভেল কিভাবে বের করবা স্যার 560.58 মাইনাস 4 এটা থেকে 1.58 বিও তাহলে কত আসে যোগ করে দেখো তো স্যার 558.705 তাহলে এই সি পয়েন্টের রিডিংটা পেয়ে গেলাম রিডিউস লেভেল পেয়ে গেলাম সি পয়েন্টের
হ্যালো বিয়োগ করছো? হ্যাঁ হ্যালো জি স্যার 20 আসবে 20 আসে তাহলে এই এখন বলো আবার হাইটে ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হয়েছে তাহলে 558.420 এর সাথে এটা যদি যোগ করি এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের হবে না প্লাস 2.22 এটা যদি যোগ করি তাহলে কত আসে 560.65 কত আসে এটা হ্যালো ওকে 65 তাহলে দেখো এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট এটা 560.65 তাই না এখান থেকে যদি 2.835 বিয়োগ করি এই হাইটটা বিয়োগ করি এই পয়েন্টে রেডিয়াস লেভেল বের হবে না জি স্যার জি স্যার তাহলে বিয়োগ করো 560.65 থেকে 2.835 বিয়োগ করো কত আসে বলো এই পয়েন্টে রেডিয়াস লেভেল কত আসে 557.815 তাহলে এই ই পয়েন্টের রিডিউস লেভেল দেখো কত লিখছে এটা লিখছে না আবার লেভেলের পজিশন চেঞ্জ হয়েছে তাহলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট আবার বের করতে হবে তাহলে এই পাই এই এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট কত হবে 557.815 যোগ 2.355 এটা যোগ করো যদি কত আসে 560. কত আসে 1700 আমাদের বইতে একটু ভুল দিয়েছিল 270 ছিল ওটা আমি কারেক্ট করে নিয়েছি আচ্ছা 560.170 থেকে 1.76 যদি বিয়োগ করি তাহলে কত আসবে এই যে এই ভ্যালু তাই না সবাই কি এই ম্যাথটা বুঝতে পারছো এতটুকু বুঝতে পারছো সবাই স্যার ওই যে টার্নিং পয়েন্ট 1 টার্নিং পয়েন্ট 2 স্যার এই ব্যাপারটা একটু স্যার একটু বললে ভালো হয় স্যার আচ্ছা তোমাদের যে ক্লাস লেকচার দেয়া হয় এগুলো কি তোমরা দেখো খুলে জি স্যার দেখছি এইভাবে করলে স্যার দেখেছিলাম তো স্যার শেষ করা যাবে না আচ্ছা দেখো টার্নিং পয়েন্ট 1 যে পয়েন্টে ফোর সাইড রিডিং ব্যাক সাইড রিডিং দুইটাই থাকে তাকে কি বলে আমরা টার্নিং পয়েন্ট দেখো এই যে এই বি স্টেশনে ফোর সাইড রিডিং আছে ব্যাক সাইড রিডিং আছে তাহলে এই বি স্টেশনটা কি টার্নিং পয়েন্ট 1 তাই না এই বি স্টেশন ফোর সাইড রিডিং ব্যাক সাইড রিডিং দুইটাই আছে তাহলে এটা দুই নাম্বার টার্নিং পয়েন্ট এই ই স্টেশনে দেখো ব্যাক সাইড রিডিং ফোর সাইড রিডিং দুইটাই আছে এটাও কি টার্নিং পয়েন্ট দেখো বুঝতে পারছো কিনা জি স্যার বুঝছি স্যার ওকে তাহলে এই যে ম্যাথটা তোমার হইছে কিনা এটা চেক করার একটা প্রসেস বলতেছি একটু খেয়াল করো সামেশন অফ ব্যাক সাইড রিডিং মাইনাস সামেশন অফ ফোর সাইড রিডিং এটা মডুলাস দেখো তো ক্যালকুলেশন করে কত আসে এই জিনিসগুলো যোগ করো এই ব্যাক সাইড রিডিং গুলো যোগ করে দেখো কত আসে যোগ করলে কত আসে এগুলো ব্যাক সাইড রিডিং এর সামেশন কত
হ্যাঁ 6.475 475 দিও সামেশন অফ ফোর সাইড রিডিং এই যে ফোর সাইড রিডিং কি এইগুলো এগুলো যোগ করে দেখো কত কত আসে 8.565 আসে দেখো যোগ করে এটাই আসে কিনা 8.565 আসে কিনা হ্যালো জি স্যার আসছে আসে তাহলে বিয়োগ করো এই দুটা বিয়োগ করো কত ফোর সাইড ব্যাক সাইড রিডিং আর ফোর সাইড রিডিং এর পার্থক্য কত 2.090 মডুলাস দিছি যেহেতু তো পজিটিভ ওকে লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল এটার মডুলাস এই লাস্ট রিডিউস লেভেল কত এই জায়গায় এই যে 558.410 না লাস্ট রিডিউস লেভেল হ্যাঁ ই পয়েন্ট রিডিউস লেভেলে তো লাস্ট রিডিউস এফ ডিভাইন রিডিউস লেভেলে তো লাস্ট রিডিউস লেভেল নাকি এফ পয়েন্ট রিডিউস লেভেল জি স্যার জি স্যার লাস্ট রিডিউস লেভেল এটা ফার্স্ট রিডিউস লেভেল কত বলো 560.500 এই দুটো মডুল আস করো দেখো তো বিয়োগ করে কত আসে স্যার 2.09 তাহলে দেখো দুইটা ভ্যালু কি সমান আসে জি স্যার তাহলে বলবা যে সামেশন অফ ব্যাক সাইড রিডিং মাইনাস সামেশন অফ ফোর সাইড রিডিং ইকুয়াল টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল যেটা সমান চেক তো তোমার চেক করা হয়ে গেল যে তোমার ম্যাথটাও ঠিক আছে তো বুঝে গেছে এতটুকু জি স্যার জি স্যার জি স্যার এমন না থাকলে হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেয়া থাকবে না হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেয়া থাকবে না হাইট অফ ইনস্ট্রুমেন্ট নিজেকে বের করতে হবে ছকটা কি হচ্ছে করতে হবে হ্যালো জি জি সবটা তো কঠিন কিছু না কয়টা স্টেশন স্টেশনের নাম দেইবা আর এই মানে এই চেক এর গড় লেখার দরকার নাই চেক এর গড় লেখার দরকার নাই আমি যেভাবে চেক করে দেখাইছি ওইভাবে করবা ঠিক আছে রাফ রাফ স্কেচ আচ্ছা তাহলে একটু আগে যে মেথডটা আমরা করে আসলাম ওইটাকে বলতেছি কি আইটেম ইনস্ট্রুমেন্ট মেথড তাই না আরেকটা মেথড আছে সেটার নাম হচ্ছে রাইস এন্ড ফল মেথড এই দুইটা মেথডেই আমরা লেভেলিং সার্ভে করে থাকি রাইস এন্ড ফল রাইস মানে একটা পয়েন্টের যে সাপোজ এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কি উপরে না হ্যাঁ জি স্যার এটাকে বলি যে এক নাম্বার পয়েন্ট থেকে রাইট দুই নাম্বার পয়েন্টে গেলে রাইজ হয়েছে মানে গ্রাউন্ড পয়েন্টের উপরে আর ফল হলে কি হতো নিচে হতো এই পয়েন্টটা কি ফল ওকে বুঝা গেছে ফল জি এতটুকু ফল আর এই পয়েন্টে কি এতটুকু রাইজ প্রথম পয়েন্টের সাপেক্ষে মানে একটা পয়েন্ট থেকে প্রিভিয়াস পয়েন্ট থেকে পরে ইমিডিয়েটলি পরের পয়েন্ট কতটুকু উপরে আছে বা নিচে আছে যদি গ্রাউন্ডের পয়েন্ট উপরে থাকে তাহলে কি রাইজ হবে যদি নিচে থাকে তাহলে কি হবে ফল হবে ফল এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও এই একটা ফ্লো তোমার ধরো যে বাসার ফ্লো
একটা টেবিল আছে, এই টেবিলের উপরে এটা একটা পয়েন্ট আর এই ফ্লোরে একটা পয়েন্ট, তাহলে বলো কোন পয়েন্ট উপরে হবে? টেবিলের উপরে পয়েন্ট, আচ্ছা টেবিলের উপরে পয়েন্ট। এখন এটা ধরো তোমার স্টেশন 1, এটা স্টেশন 2, তাহলে স্টেশনে কি ধরতে হয়? লেভেল স্টাপ, তাই না? হ্যাঁ, তাহলে এই একটা লেভেল মেশিন বসাইলাম, তাহলে বলো স্টাফ রিডিং কার বেশি হবে? কার স্টাফ রিডিং বেশি হবে? যদি স্টাফ রিডিং কম হয় তো ওই পয়েন্টটা উপরে না নিচে? উপরে, উপরে, তাই না? জি স্যার। তাহলে স্টাফ রিডিং যদি বেশি হয় ওই পয়েন্টটা উপরে, স্টাফ রিডিং যদি কম হয় তাহলে নিচে? স্যার উল্টা হইছে স্যার, স্টাফ রিডিং কম হলেই সেটা উপরে না? হ্যাঁ, স্টাফ রিডিং কম হলেই তো উপরে, এটাই তো এতক্ষণ বলতেছি, তাই না? জি স্যার, জি স্যার। এখন যদি টেবিল না থেকে ধরো বাসার মধ্যে ফ্লোরের মধ্যে একটু আছে, একটু নিচু জায়গা আছে, এই যে এরকম একটা কাটা জায়গা আছে, এখন বলো এই যদি স্টাফ রিডিং, স্টাফ রিডিং কি হবে? বেশি হবে, 2 এর বেশি হবে, বেশি হবে। তাহলে বলো এই পয়েন্ট কি নিচে হবে না উপরে হবে? নিচে, নিচে হবে, কি হবে? এই জিনিসটা হচ্ছে রাইজেন ফলের বেসিক কনসেপ্ট। তাহলে বলো স্টাফ রিডিং যদি বেশি হয় প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টে, স্টাফ রিডিং যদি বেশি হয় তাহলে রাইজ হয় না ফল হয়? স্যার ফল, ফল হয় স্যার, ফল হয়। প্রথম পয়েন্ট থেকে দ্বিতীয় পয়েন্টে স্টাফ রিডিং যদি কম হয় তাহলে কি হয়? স্যার রাইজ, স্যার রাইজ, রাইজ হয়। এই জিনিসটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে আসি তোমাদের যে ম্যাথটা আমি করাইছি এটাতে, এটাতে আসি। এটাতে হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথড নিয়ে আমাদের প্রবলেম নাই, তাই না? প্রবলেম আছে না স্যার? এখন যদি এই মেথডটা, এই সরি এই ম্যাথটা রাইজেন ফল মেথডে আমরা সলভ করি তাহলে কি রকম হবে দেখি। দেখো এই পয়েন্টে রিডিউস লেভেল দিয়ে দিছে আর এইগুলো একটাও দেয় না, এগুলো সব আমাদের বের করতে হবে, ঠিক আছে? এগুলো সাপোজ সব বের করতে হবে, জানি না একটাও। তাহলে বলো এর স্টাফ রিডিং 2.024, বি এর স্টাফ রিডিং 1.420, তাহলে বলো এর চাইতে বি পয়েন্ট উপরে আছে না নিচে আছে? স্যার নিচে, উপরে আছে স্যার, উপরে আছে স্যার, রাইজ স্যার, রাইজ উপরে স্যার, বি এর চাইতে স্যার মানে এটা কম, এই জন্য তো বি স্যার নিচে, আচ্ছা বি নিচে, কম হলে উপরে হবে না স্যার? হ্যাঁ উপরে হবে। বি এর স্টাফ রিডিং 2.024, বি এর স্টাফ রিডিং 1.42, তাহলে স্টাফ রিডিং কি কমছে না বাড়ছে? স্যার কমে গেছে স্যার, কমে গেছে, পয়েন্ট কি উপরে হয় না? জি স্যার, রাইজ। দেখো এর এর রিডিউস লেভেল 240, বি এর রিডিউস লেভেল 240 সামথিং, তাই না? হ্যাঁ জি স্যার। মেথড থেকে বোঝা যাচ্ছে যে বি পয়েন্ট কি মানে এই পয়েন্টটা উপরে হবে, তাই না? এটা আমাদের মুখস্থ করে তো লাভ নাই, আমরা দেখি কতটুকু। এখন আমাদের বুঝতে হবে কতটুকু উপরে বা কতটুকু নিচে। এটা হচ্ছে 2.024 আর এটা হচ্ছে 1.420, তাহলে বলো তোমরা বলতেছো উপরে, তাহলে কতটুকু উপরে? স্যার 0.604 উপরে। কিভাবে? দুটো বিয়োগ করে ফার্স্ট থেকে সেকেন্ডটা বাদ দিলাম, পার্থক্য করে 2.024 থেকে যদি আমি 1.420 বাদ দেই তাহলে স্টাফ রিডিং এর পার্থক্য বের হবে না? জি স্যার, জি স্যার। তাহলে এটা বের করে দেখো কত আসে, 1.064 কিনা, জি স্যার, 604 আসে কিনা? আসছে স্যার। আচ্ছা তাহলে এই পয়েন্ট থেকে
এই পয়েন্টটা 604 উপরে 0.604 উপরে তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে 240 প্লাস 0.604 জিনিসটা দেখো বুঝতে পারছো কিনা জি স্যার বুঝতে পারছো হ্যাঁ জি স্যার ওকে এখন দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট বলো এই পয়েন্টের রিডিউস লেভেল এখন কত এটা সরি এ পয়েন্টে স্টাফ রিডিং কত এটা বি পয়েন্টে স্টাফ রিডিং কত এটা তাই না সব সময় কম্পেয়ার করলে একই সেটআপে রিডিং কম্পেয়ার করতে হবে ঠিক আছে এই দুটা কি একই সেটআপে রিডিং নাকি জি স্যার এই দুটা কি একই সেটআপে রিডিং তাই না হ্যাঁ ওকে তাহলে বলো এই পয়েন্টের এই পয়েন্টের স্টাফ রিডিং 1.986 এই পয়েন্টের স্টাফ রিডিং 2.10 তাহলে বলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কি উপরে আছে না নিচে আছে স্যার নিচে নিচে আছে কতটুকু নিচে আছে স্যার 2.100 মাইনাস 1.1 তাই না জি স্যার এই ভ্যালুটা কত জি স্যার 0.114 তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল যদি 240 দশমিক এত হয় তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে 240 দশমিক 604 মাইনাস 0.114 দেখো এটা আছে কিনা আছে হ্যালো জি স্যার আচ্ছা তাহলে এটা কি এটা কি ফল তাই না এটা কি রাইস নাকি আচ্ছা এই জায়গায় আসি এই স্টাফ রিডিং 1.722 এই স্টাফ রিডিং 1.101 তাহলে বলো রাইস হয়েছে না ফল হয়েছে স্যার রাইস স্যার রাইস হয়েছে রাইস হয়েছে কতটুকু রাইস হয়েছে স্যার 1.722 মাইনাস 1.010 আসছে রাইজ এন্ড ফল মেথড তাহলে দেখো দুইটা প্রসেসই আমরা বুঝতে পারছি কিনা জি স্যার জি স্যার জি স্যার তাহলে তোমাদের একটা কাজ থাকবে নিজেরা ভাষায় একটু পড়বা জাস্ট বোঝার জন্য তোমাদের এই টেবিলটা কথাটা বুঝে গেছে হ্যালো এই টেবিলের মধ্যে সবসময় মনে রাখবা এই দুটো একই সেটআপে রিডিং এই তিনটা একই সেটআপে রিডিং এই দুটো একই এই দুটো একই সেটআপে রিডিং ঠিক আছে স্যার যে কোনো একটা মেথডে করলে হবে এটা রাইজ রাইজ আমি তো জি স্যার রাইজ এন্ড ফল দেয়া আছে স্যার জি স্যার ফল দিয়ে তোমাদের বোঝার জন্য আমি এই কাজটা করতে দিছি ঠিক আছে হ্যালো জি স্যার এই টেবিলটা যেটা ফিল আপ করা আছে এটা তোমরা নিজেরা বাসায় বসে ফিল আপ করবা তাহলে দেখবা যে রাইজ এন্ড ফল মেথড সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে ঠিক আছে আর হাইট অফ ইনস্ট্রুমেন্ট মেথডে চেক কি ছিল চেক কি ছিল সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফোর সাইড ইকুয়াল টু কি হতে হবে লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল তাই না হ্যাঁ জি স্যার এটার মধ্যে চেক তিনটা ব্যাক সাইড আর ফোর সাইড এর বিয়োগফল লাস্ট রিডিউস লেভেল ফার্স্ট রিডিউস লেভেল এই দুটার বিয়োগফল সাথে সামেশন অফ রাইস আর সামেশন অফ ফল এই দুটার বিয়োগফল কি সেম হতে হবে মানে চেক কয়টা তিনটা কথা বুঝে গেছে হাইট অফ ইনস্ট্রুমেন্টে চেক কত ব্যাক সাইড মাইনাস ফোর সাইড ইকুয়াল টু লাস্ট আর এল মাইনাস
ফার্স্ট আরে এটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্টের চেক এখন রাইজেন ফলে আরেকটা চেক হয় সেটা হচ্ছে সামেশন অফ রাইজ মাইনাস সামেশন অফ ফল ক্লিয়ার হ্যালো জি স্যার টেবিলটা কিভাবে এই রিডিউস লেভেল গুলো বের করছে এই রাইজেন ফল কিভাবে বের করছে এই চেক কিভাবে দিছে একটু দেখবা তোমরা ঠিক আছে আমি তো নেক্সট ক্লাস থেকে ম্যাথে ঢুকে পড়বো তখন আর এই কনসেপ্ট তোমাদের বোঝাবো না ঠিক আছে ওকে এই ছিল তোমাদের আজকের ক্লাস তাহলে ক্লাসটা আমি এন্ড করে দিচ্ছি